আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা অনেক দিন পর আবারও তোমাদের আরও একটি ক্লাস রেডি করে চলে এলাম তোমাদের সাথে আলোচনা করতে আজ আমরা তোমাদের সিলেবাস ও যার বই আমরা ফলো করব তার সম্পর্কে আলোচনা করব। আমি এর আগের ক্লাসেও তোমাদেরকে এই সম্পর্কে আলোচনা করেছিলাম কিন্তু এরপরেও আমার কাছে অনেকগুলো ফোন এসেছে সেই পরিপ্রেক্ষিতে আমি আরও একবার বলে দিই আমরা প্রথমে সিলেবাস নিয়ে একটু কথা বলি মিড টার্ম পরীক্ষায় প্রথম পত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা মূলত এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং এই দুটো অধ্যায়ই কিন্তু আমাদের পরীক্ষাতে থাকবে আর যার বই ফলো করব। আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয় পত্র মোহাম্মদ খালুকুজ্জামান স্যারের বই আমরা ফলো করব বা পড়ব আমি জিনাদ মিন তেলায়লা আজকের অনলাইন ক্লাসে আমার ও আমাদের কলেজের সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজ আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় এক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব যদিও এই ব্যবস্থাপনা চাপটা নিয়ে আমরা আরও একবার আরেকটা ক্লাস করেছিলাম তো সেই পরিপ্রেক্ষিতে বা সেই ধারাবাহিকতায় আমরা আজকে অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আর সেই টপিক্সটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র ব্যবস্থাপনা চক্র কি আমরা কাকে বলে একটু জেনে নিই ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনা প্রক্রিয়া অধীন কার্যসমূহের চক্রাকারে ধারাবাহিকভাবে আবর্তিত হওয়াকে বোঝায় ব্যবস্থাপনা হলো কয়েকটি কাজের সমষ্টি আর এই কাজগুলো ধারাবাহিকভাবে কর্মপ্রক্রিয়ায় সৃষ্টি করে প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন তা ধারাবাহিকভাবে একের পর এক আসতে থাকবে ফলে এরূপ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ আবার পরবর্তীতে প্রথম কাজের ভিত্তি হিসাবে গণ্য করা হয় ব্যবস্থাপনার ব্যবস্থাপনার এরূপ ধারাবাহিক কর্মপ্রক্রিয়া ও অবিরাম আবর্তনকে ব্যবস্থাপনা চক্র বলে যেহেতু ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া তা ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল কাজের সমষ্টি পরিকল্পনা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের জন্য নেওয়া হয় আর এর ফলে এর আলোকই সংগঠন প্রতিষ্ঠা কর্মী সংস্থা নির্দেশনা প্রদান যোগাযোগ ও তত্ত্বাবধান উৎসাহ প্রদান বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি সময় শেষে নিয়ন্ত্রণ বা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে তার মানে হচ্ছে ভুল ত্রুটি ও সংশোধনের মাধ্যমে নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে নির্দেশনার মাধ্যমে কাজকে কিভাবে এগিয়ে নিতে হবে তার আলোকে আবার নতুন করে পরিকল্পনা নেওয়া হয় তোমরা যদি ব্যবস্থাপনা চক্র খেয়াল করো তাইলে বুঝতে পারবে আমরা ব্যবস্থাপনা চক্রটাকে একটু দেখে নিই প্রথমে আমরা ব্যবস্থাপনা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি সাধারণ অর্থে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল হচ্ছে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের প্রয়াস বা প্রক্রিয়া কি ব্যবস্থাপনা বলে পরিকল্পনা ভবিষ্যতে কি করা হবে তা আগাম ঠিক করা কি পরিকল্পনা বলে ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা সংগঠন পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং সেগুলোকে কার্যে ব্যবহার করার জন্য প্রতিষ্ঠানের সকল কর্মীদের দায়িত্ব কর্তৃত্ব বন্টন করা সেটা হচ্ছে সংগঠন কর্মী সংস্থান কর্মী সংস্থান বলতে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জনসম্পদ সংগ্রহ নির্বাচন নিয়ম প্রশিক্ষণ পদোন্নতি পদাবনতি বদলি প্রভৃতি কার্য সম্পাদন করাকে বোঝানো হয় নেতৃত্ব নেতৃত্ব হচ্ছে মানুষকে প্রভাবিত করার একটা কৌশল বা প্রক্রিয়া প্রেরণা যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মী কর্মসন্তুষ্টি ও মনোবল বৃদ্ধির মাধ্যমে ইতিবাচক মনোভাব তৈরি করে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে তাকে প্রেরণা বলে সমন্বয় সাধন প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীবৃন্দের কার্যাবলী ও বিভাগ ও উপবিভাগের মধ্যে যোগাযোগ স্থাপনের প্রক্রিয়াই হলো সমন্বয় সাধন নিয়ন্ত্রণ উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে প্রণীত পরিকল্পনা নীতি ও নির্দেশনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা যাচাই করা এবং কোনো সমস্যা দেখা দিলে তার সমাধান কল্পে গৃহীত ব্যবস্থাকে নিয়ন্ত্রণ বলে যদিও নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ তোমরা একটু খেয়াল করলেই আমাদের চক্রটি একটু খেয়াল করো খেয়াল করলে দেখতে পাবে যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা দিয়ে শুরু হয় এরপর এক একটি ধাপ পর্যায়ক্রমে আসতে থাকে সর্বশেষে বা সবশেষে নিয়ন্ত্রণ এসে থামে অর্থাৎ বছরের শুরুতে পরিকল্পনা দিয়ে তৈরি হলেও আমাদের যে ধাপগুলো আছে সেগুলো ধাপগুলো সেই ধাপগুলো প্রতিষ্ঠানের কার্য চলাকালীন বন্ধ করে নতুন পরিকল পরিকল্পনা তৈরি করা সম্ভব হয় না তাই ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ নিয়ন্ত্রণে এসে ভুলগুলো ধরা পড়ে তখন সেগুলো আলোচনার মাধ্যমে অর্থাৎ কি জাতীয় ভুল ছিল কেন ভুলগুলো হলো কে বা কারা তার দায়িত্বে ছিল ভুলের পরিমাণ কি ছিল নিরূপণ করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী বছরে ওই একই ভুল যাতে আবার না হয় সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী বছরের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় এভাবে প্রতিষ্ঠান যতদিন চলে ব্যবস্থাপনা প্রক্রিয়া বা কার্যচক্র ততদিন স্বাভাবিক নিয়মে চলতে থাকে। আর এটাই হচ্ছে আমাদের ব্যবস্থাপনা চক্র আর এখন আমরা যদি আমাদের ব্যবস্থাপনা চক্র সম্পর্কে আমি আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তা আমরা নতুন ছোট্ট একটা টপিকস নিয়ে একটু আলোচনা করি যেটা তোমাদের জন্য বুঝতে হয়তো সুবিধা হবে যেটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা স্তর স্তরটা তোমরা খেয়াল করো পিরামিডের মাধ্যমে দেখো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা আর হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা আমাদের আমি প্রথমে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কি সেটা নিয়ে একটু আলোচনা করি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে উঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য কৌশল ও পরিকল্পনা প্রণয়নের জন্য ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে সম্পৃক্ত থাকে সম্পৃক্ত মানে লাগোয়া থাকে একজনের সাথে একজন কোনো কোম্পানির পরিচালক মণ্ডলী মানে উচ্চ পর্যায়ে সাধারণত কি চেয়ারম্যান পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক মহাব্যবস্থাপক এরা প্রচুর উচ্চ পর্যায়ে কাজ করে এবার আমরা চলে যাই মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ে যে লক্ষ্যগুলো গৃহীত হয় বা পরিকল্প পরিকল্পনা বা নীতিগুলো নির্দেশনাগুলো নেওয়া হয় সেটাই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা ব্যবস্থাপকদের দিয়ে কাজ করানো হয় মধ্য পর্যায়ের ব্যবস্থাপকটা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা দিয়ে কাজ করে এরূপ এইভাবে উচ্চ ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে সেতু বন্ধনের ভূমিকা পালন করা হচ্ছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপকরা বিভাগীয় ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক এরিয়া ম্যানেজার মূলত মধ্য পর্যায়ের ব্যবস্থাপক হচ্ছে এরা এবার চলে যায় আমরা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনায় মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে আর এই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বাস্তবায়ন করে হচ্ছে ফোরম্যান সুপারভাইজার মূলত এরাই তো আমরা দেখলাম আমাদের তিনটা স্তর উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা এবং এই প্রত্যেকটা পর্যায়ের যে উচ্চ পর্যায় মধ্য পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনাতে কারা কারা কোন কোন কাজ করে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিলাম একেবারেই ছোটো প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার পড়ার আমার ক্লাসটার পরে তোমরা একটু পড়ে নিজের একটু বইটা আবার একটু ঝালাই করে নিও তাইলে হয়তো বুঝতে পারবা তো আজকে এইটুকু থাকুক আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই